আসসালামু আলাইকুম, আমন্ত্রণ মাই টিভি সংবাদে আপনাদের সাথে আছি আমি হাফিজ খন্দকার। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ময়মনসিংহ মেডিকেলে করোনায় আরও 22 জনের মৃত্যু, টিকা দিতে বিভিন্ন কেন্দ্রে প্রবাসীদের দীর্ঘ লাইন, লকডাউনে রাজধানী প্রায় স্বাভাবিক। রূপগঞ্জের জুস কারখানায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে 45 জনের পরিচয় শনাক্ত, 24 জনের মরদেহ হস্তান্তর করা হচ্ছে আজ। সারা দেশে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, করোনার মাঝে ডেঙ্গুর বিস্তার ঘটলে চ্যালেঞ্জের মুখে পড়বে চিকিৎসা ব্যবস্থা, বলছেন বিশেষজ্ঞরা। চুয়াডাঙ্গার জীবননগরে 79টি ভূমি ও গৃহহীন পরিবার পেল স্বপ্নের জমি ও ঘর, মাথা গোজার ঠাঁই পেয়ে আবেগ খুশি হতদরিদ্ররা। দর্শক শিরোনাম শুনলেন, সংবাদ এছাড়াও থাকছে বাইটিভির বুধবারের বিশেষ আয়োজন নগর দর্পণ। এবারে চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে 24 ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও 22 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন 10 জন আর উপসর্গ নিয়ে মারা গেছেন 12 জন। হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডক্টর মহিউদ্দিন খান মুন জানান, একই সময়ে করোনা ও উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন 100 জন ও সুস্থ হয়েছেন 83 জন। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে 24 ঘন্টায় 14 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামী মিয়াজ তা নিয়ে তথ্য নিশ্চিত করেন। রাজধানী সহ সারা দেশে চলছে করোনার টিকাদান কার্যক্রম। প্রথম ডোজের জন্য রাজধানীতে মডার্নার টিকাদান কার্যক্রম চলছে। এছাড়া দেওয়া হচ্ছে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের টিকা। সকাল থেকেই নিবন্ধন করে প্রথম ডোজের টিকা নিতে আসা মানুষের পাশাপাশি বিভিন্ন কেন্দ্রে প্রবাসী টিকা গ্রহীতাদের রয়েছে দীর্ঘ লাইন। বর্তমানে সাধারণ মানুষের পাশাপাশি প্রবাসীদের টিকার বিষয়টি অগ্রাধিকার দেওয়া হচ্ছে। লাইনে আসছি, আসছি তো আরও দু একদিন আগে, এখন সিরিয়ালে যা পড়ছে তাতে প্রায় দেখা যায় বা 2000 লোকের পিছিয়ে আসি। বলতেছে টিকে দিচ্ছে, সময় লাগবে, অবশ্যই দূর হচ্ছে, লাইন তো অনেক, 2000 লোকের পিছিয়ে আছে, অবশ্যই দূর হইতেছে। দর্শক এই মুহূর্তে কুর্মিটোলা হাসপাতালে আছেন আমাদের সহকর্মী রাকিব হাসান, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। রাকিব, করোনা চিকিৎসা টিকাদান সার্বিকভাবে হাসপাতালের কেমন পরিস্থিতি লক্ষ্য করছেন আপনি, আমাদেরকে জানান। ধন্যবাদ হাফিজ আপনাকে। আসলে আমি রয়েছি এখন কর্মীটোলা জেনারেল হাসপাতালে। হাসপাতালটির চিত্র যদি একটু আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরকে জানাতে চাই তাহলে আমি দেখাতে চাই যে এই হাসপাতালটিতে আসলে 300 শয্যার করোনা ইউনিট একটি রয়েছে, কিন্তু এখানে আমরা যতটা দেখতে পেয়েছি সকাল থেকে 404 জন রুগী কিন্তু ভর্তি রয়েছেন আর 10টি আইসিউর মধ্যে কিন্তু 10টি আইসিউ তারা পরিপূর্ণ রয়েছেন। এবং এছাড়া আমরা গত 24 ঘন্টার একটি চিত্র যদি আমরা বলি যে 24 ঘন্টায় কিন্তু মাত্র 20 জন রুগী এই হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হচ্ছে করোনা রোগী, আর এর মধ্যে ভর্তি করা হয়েছে 44 জন রোগী। অর্থাৎ এই চিত্র থেকে আমরা বুঝতে পারছি যে করোনার সংক্রমণ বৃদ্ধির সাথে সাথে হাসপাতালগুলোতে আসলে কী পরিমাণ চাপ লক্ষ্য করা যাচ্ছে। সকাল থেকে আমরা হাসপাতালটিতে অবস্থান করছি, আমরা দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে রোগীরা কিন্তু এখানে আসছেন। অধিকাংশ রোগীর অবস্থাই কিন্তু আশঙ্কাজনক, আশঙ্কাজনক আসলে এ কারণেই যে তাদের প্রায় অক্সিজেন লেভেল এতটাই কম যে বিভিন্ন জেলা হাসপাতালগুলোতে তাদেরকে রেফার করা হয়েছে এই ঢাকার হাসপাতালগুলোতে, যার কারণে তারা ঢাকায় এসেও কিন্তু সিট পাচ্ছেন না, আইসিইউ পাচ্ছেন না, বা অক্সিজেনের একটু সংকট দেখা দিয়েছে। তারা বিভিন্ন হাসপাতালে ঘুরছেন যেন একটু ভালো আইসিইউ পাওয়ার জন্য, অক্সিজেন লেভেলটা তাদেরকে যেন একটু বাড়িয়ে দেওয়া হয়, সেই জন্যই আসলে হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরে বেড়াচ্ছেন। আমরা অনেক রুগীর সাথে এখানে কথা বলেছেন, তারা লকডাউনের কারণে বিভিন্ন জায়গা থেকে তাদের আসতে যেমনটা একটু কষ্ট হয়েছে, এখানে এসেও তারা কিন্তু নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে। কারণটা আমরা দেখতে পাচ্ছি
যে 300 শয্যার হাসপাতালে যদি 404 জন রোগী ভর্তি রয়েছেন, অর্থাৎ সিটের চেয়ে অনেক বেশি সংখ্যক রোগী ভর্তি রয়েছেন, আর আইসিইউ সংখ্যা তো আসলে বলাই যায় না। এছাড়া একই চিত্র আমরা দেখতে পেয়েছি ডিএনসিসি কোভিড ডেডিকেটেড যে হাসপাতালটি রয়েছে সেখানেও কিন্তু আমরা একই চিত্র দিয়েছি, রোগীর সংখ্যা অত্যাধিক, প্রায় প্রতি সময়ে কোনো জায়গা থেকে কোনো না কোনো জায়গা থেকে কিন্তু এখানে রোগী আসছেন। এবং অন্যান্য হাসপাতালগুলো, ঢাকা শহরের যে কোভিড ডেডিকেটেড যে হাসপাতালগুলো রয়েছে সবগুলো হাসপাতালের চিত্র একই। এছাড়া আর করোনার যে টিকাদান কেন্দ্র যে সেই বিষয়টি যদি একটু বলতে চাই, যে আমরা এই কর্মীটোলা জেনারেল হাসপাতালে কিন্তু করোনার টিকা দেওয়া হচ্ছে, টিকার কিন্তু সকাল থেকে দীর্ঘ লাইন রয়েছে। কারণ হচ্ছে হাসপাতালগুলোতে একটি বিষয় আমরা লক্ষ্য করেছি যে একদিকে প্রবাসী রয়েছেন, অন্যদিকে সাধারণ মানুষ রয়েছেন। এছাড়া প্রথম ডোজের পাশাপাশি দ্বিতীয় ডোজের টিকাও কিন্তু দেওয়া হচ্ছে, অর্থাৎ সব মিলিয়ে একটি টিকার কেন্দ্রগুলোতে প্রচণ্ড চাপ লক্ষ্য করা যাচ্ছে। সেই চাপ অনেকটা সামাল দিতে তাদের কষ্ট হচ্ছে এবং তারা তারপরও দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে মানুষকে বুঝিয়ে দীর্ঘ লাইনে দাঁড় করিয়ে তারা কিন্তু এই টিকাগুলো দিয়ে যাচ্ছেন। অর্থাৎ হাসপাতালগুলো এখন মানুষে পরিপূর্ণ, রোগী যেমন আসছেন, করোনা রোগী আসেন এবং করোনা টিকা দেওয়ার আগ্রহ মানুষের মধ্যে বেড়েছে, সেই মানুষগুলো আসেন এবং টিকা নিচ্ছেন এবং তারা চলে যাচ্ছেন। হাফিজ রাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর কুর্মিটোলা হাসপাতাল থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সাথে আমাদের সহকর্মী রাকিব। এদিকে চলমান কঠোর লকডাউনের 13তম দিন আজ। যদিও 10 আগস্ট পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে, তবুও গণপরিবহন বাদে রাজধানীর সড়ক প্রায় স্বাভাবিক। দর্শক, এই মুহূর্তে গুলিস্তানে আছেন আমাদের সহকর্মী সাইদুর রহমান আবির, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আবির, লকডাউনের 13তম দিনে রাস্তার কী পরিস্থিতি লক্ষ্য করছেন আমাদেরকে জানান। ধন্যবাদ হাফিজ। আজকে 13তম দিন, আপনি যেমনটা বলছিলেন, দর্শকদের জানিয়েছেন যে আজকে 13তম দিন এই লকডাউনের। যদিও গতকালকে এই লকডাউন বৃদ্ধি করা হয়েছে পাঁচ তারিখ থেকে আরও দশ তারিখ পর্যন্ত, অর্থাৎ পাঁচ আগস্ট রাত 12টা পর্যন্ত প্রথমে এই লকডাউন ছিল, তারপরে আরও 5 দিন বাড়ানো হয়েছে এবং 11 তারিখে সব কিছু খুলে দেওয়া হবে। এই ঘোষণা কিন্তু গতকালকে দেওয়ার পর থেকেই আমরা গতকালকে রাতেও দেখেছি, আজকে সকালে বেশ কয়েকটি এলাকায় আমরা ঘুরেছি, কিন্তু আমি এখন আছি গুলিস্তানে। এই গুলিস্তানে আসার আগে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় ঘুরে এসেছি এবং রাস্তার চিত্র দেখে এসেছি। তার মধ্যে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে গতকালকে সচিবালয় থেকে এই খবর দেওয়ার পরে, গণমাধ্যমে যখন মানুষ জানতে পারলো, তারপরেই কিন্তু মানুষের মধ্যে একটা উদাসীনতা চলে আসছে, অনেকটাই এই লকডাউনের একটা শিথিলতাও চলে আসছে, সেটিও কিন্তু আমরা লক্ষ্য করছি। আপনাকে একটু গুলিস্তানের চিত্র যদি দেখাই, আপনি দেখতে পাচ্ছেন যে এই 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 এলাকায় কিন্তু মানুষের চলাচল অনেক বেশি। আমরা দেখছি যে রাস্তার দুপাশে কিন্তু মানুষ চলাচল করছে, তাদের মধ্যে অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন, আবার অনেকে মানছেন না। আপনি দেখছেন যে রিক্সার দখলে এই যে সড়কগুলো, সেটি লকডাউনের শুরু থেকেই ছিল, এখনও আছে, এখন আরও বেশি বাড়ার কারণ হচ্ছে মানুষের চলাচল বাড়ছে। এর আগে কিন্তু মানুষ একটু চলাচল একটু সীমিত ছিল, অনেকেই বের হতো না। কালকে এই ঘোষণা দেওয়ার পরে কিন্তু আমরা দেখেছি যে এই লকডাউনে অনেকটাই শিথিলতা চলে আসছে, রিক্সা, সিএনজি এবং সবচেয়ে বেশি চলছে এখন সড়কে ব্যক্তিগত যানবাহনের সংখ্যাটা কিন্তু অনেক বেশি, আর এর পাশাপাশি চলাচল করছে যাদের অনুমোদন আছে, প্রজ্ঞাপনে যেসব যানবাহন চলাচল অনুমোদন আছে সেসব যানবাহন তো চলাচল করছেই, এছাড়াও ব্যক্তিগত যানবাহনের সংখ্যাও কিন্তু বাড়ছে। এটা শুধু আপনাকে গুলিস্তান এলাকা থেকেই বলবো না, আমরা সারা ঢাকার শহরেই এটা দেখেছি, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কোনোভাবেই কমেনি, তাদের তৎপরতা অব্যাহত রয়েছে, তারা এখনও গাড়ি চেক করছেন এবং কেউ অননুমোদিত যেসব যানবাহনগুলো বের হয়েছে তাদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা অব্যাহত রয়েছে। তো এই ছিল আমার কাছে সবশেষ হাফিজ। আবির, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানী গুলিস্তান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী সাইদুর রহমান আবির। নারায়ণগঞ্জের রূপগঞ্জের সেজান জুস কারখানার অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে 45 জনের পরিচয় শনাক্ত হয়েছে। আজ থেকে নিহতদের মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেয়া হবে। আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে 24 জনের মরদেহ হস্তান্তর করা হবে। আগামীকাল ও পরশু সহরওয়ার্দী হাসপাতালের মর্গে থাকা মরদেহ হস্তান্তর করা হবে। এখনও 3 জনের পরিচয় শনাক্ত হয়নি। মরদেহ দাফন ও সৎকারের জন্য নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে 50,000 করে টাকা দেয়া হবে। কোম্পানি পুরে আমার সন্তান মারা গেছে, আমি এর আগে আইছিলাম,
হাতে ফিঙ্গার ফিঙ্গার দিলাম ভোটার আইডি কার্ড দিয়ে গেলাম দর্শক। এই মুহূর্তে ঢাকা মেডিকেলের মর্গের সামনে আছেন আমাদের সহকর্মী ড্যানি ত্রং, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ড্যানি, মর্মান্তিক এই ঘটনায় নিহতদের মরদেহ হস্তান্তর প্রক্রিয়ার কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানান। হাফিজ, আপনাকে ধন্যবাদ। আসলে মরদেহ হস্তান্তর প্রক্রিয়ার যে প্রাথমিক যে কার্যক্রম, অর্থাৎ নাম এন্ট্রি করা বা নাম লিস্ট করা এবং যাদের যাদের কল দেওয়া হয়েছে অর্থাৎ মোবাইলে জানানো হয়েছে যে আজকে আসার জন্য, তো তারা কিন্তু এসেছেন। তারা এসে তারা আসার পর তাদের লিস্ট করার পর তাদেরকে এই ভেতরের একটি কক্ষে সবাইকে এখন রাখা হয়েছে। সেখানে আবার তাদের পরিচয়গুলো আসলে যাচাই বাছাই করা হচ্ছে এবং আত্মীয় স্বজন যারা যারা এসেছেন তারা কি হতেন বা কে মারা গেছেন এগুলো আসলে সার্বিক পর্যালোচনা বা বিচার বিশ্লেষণ বা পরীক্ষা নিরীক্ষা বিষয়টি কিন্তু এখন চলমান রয়েছে। ভেতরে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে যারা আসলে সেই নারায়ণগঞ্জের রূপগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় যারা মারা গিয়েছিলেন তাদের এখানে স্বজনরা রয়েছেন, তাদেরকে এখানে ভেতরে রাখা হয়েছে। অর্থাৎ এই যে ভেতরের যে চিত্রটি দেখতে পাচ্ছেন হাফিজ, এখানে আসলে আজকে আমরা যেমনটি জানতে পেরেছি এখান থেকে সিআইডির ফরেন্সিক বিভাগ থেকে যে 24 জনের লাশ আজকে হস্তান্তর করা হবে, অর্থাৎ 24 জনের যারা আত্মীয় স্বজন ছিলেন তাদেরকেই শুধুমাত্র একজন একজন করে তাদের প্রতিনিধি আসলে পরিবারের পক্ষ থেকে এখানে রাখা হয়েছে। এবং লাশ হস্তান্তরের যে প্রক্রিয়া, অর্থাৎ লাশ তাদের কাছে বুঝিয়ে দেওয়ার যে সময়টি যেটি আমরা জানতে পেরেছি সেটি দুপুর 2টায়। এর মধ্যে আরও ঊর্ধ্বতন কর্মকর্তারা আসবেন, সিআইডি সহ অন্যান্য বিভাগের যারা কর্মকর্তারা রয়েছেন তারা এসে পৌঁছাবেন। আসার পর সার্বিক অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে আসলে এটি বুঝিয়ে দেওয়া হবে। ভেতরে যেমন কক্ষের ভেতরে যেমন হাফিজ মানুষ দেখলেন, কক্ষের বাইরেও কিন্তু অনেক মানুষ রয়েছেন। এখানে আমরা এমনও পেয়েছি যে স্বজনরা রয়েছেন যে তারা আসলে আহাজারি করে চলছেন এবং তারা বলছেন যে তাদের এই মর্মান্তিক দুর্ঘটনার দায় আসলে কার সেটি নিয়ে তারা আসলে বিচার দাবি করছেন। আমরা আবার এমনও পেয়েছি যে এখানে যারা এসেছেন যাদের কাছে আসলে কল দেওয়া হয়নি অর্থাৎ জানানো হয়নি, কিন্তু তারাও অনেক স্বজন রয়েছেন তারাও এসেছেন এখানে, তারা এসে খোঁজ করছেন যে তারা অনেক দিন হয়ে গেছে, প্রায় ঘটনার এক মাসের কাছাকাছি হয়ে যাচ্ছে, তো তারপরও আসলে এত প্রক্রিয়া দীর্ঘ হচ্ছে কেন, তো সেটি নিয়ে কিন্তু তারা আসলে অনেকটা প্রশ্ন তুলছেন আর কি। এবং তারা একদিকে নিজেদের শোকস্তব্ধ পরিবারের সান্ত্বনা খোঁজার চেষ্টা করে চলেছেন, অন্যদিকে সেই একটাই আকুতি তাদের যে এই লাশ তারা কখন আসলে বুঝে পাবেন। হাফিজ, জানিয়ে রাখতে হয় যে সেই নারায়ণগঞ্জের মর্মান্তিক ঘটনায় কিন্তু 52 জনের মৃত্যুর সংবাদ আমরা পেয়েছিলাম, অর্থাৎ 52 জন মারা গিয়েছিলেন, তার মধ্যে কিন্তু 3 জনের লাশ সেই ঘটনার পরপরই আসলে শনাক্ত হয়, সেই 3 জনের লাশ কিন্তু আগেই বুঝিয়ে দেওয়া হয়। বাকি থাকতো যে 48টি, সেই 48টির মধ্যে কিন্তু 47টির মরদেহের ডিএনএ প্রোফাইল হয়েছে এবং সেই ডিএনএতে শনাক্ত করা গেছে এই লাশ মরদেহগুলো কাদের, তো সেইটির পরে বাকি একটি মরদেহ এখন পর্যন্ত আমরা যেটি জানি যে এখন পর্যন্ত সেটি শনাক্ত করা যায়নি। তো এভাবেই প্রক্রিয়াগুলো আসলে চলছে এবং চলমান রয়েছে এবং দুপুর 2টার সময় এই যারা ভেতরে রয়েছেন তাদেরকে সেই লাশটি আসলে বুঝিয়ে দেওয়া হবে, তাদের স্বজনদের লাশটি বুঝিয়ে দেওয়া হবে এবং তার জন্যই তারা অপেক্ষা করছেন। হাফিজ, জানি আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর ঢাকা মেডিকেল কলেজে মর্গের সামনে থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী ড্যানি ত্রং। চলে যাচ্ছি পরের সংবাদে। করোনার মাঝেই দ্রুতই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই 200-র মতো ডেঙ্গু রোগীর রক্তে প্লাটিলেট কমে যাওয়ায় ভর্তি হচ্ছে হাসপাতালে। তবে বড় হাসপাতালগুলো কোভিড ডেডিকেটেড হওয়ায় ব্যাহত হচ্ছে ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসা। বিশেষজ্ঞরা বলছেন, করোনা সংক্রমণের এ সময় ডেঙ্গুর ভয়াবহ বিস্তার ঘটলে চ্যালেঞ্জের মুখে পড়বে চিকিৎসা ব্যবস্থা। শিউলি রোজার রিপোর্ট। বছরের ব্যবধানে আবারও ফিরে এসেছে ডেঙ্গু, ক্রমেই বাড়ছে প্রকোপ, রোগী ভর্তিতে রেকর্ড করছে দিনের পর দিন। 2019 সালে ডেঙ্গুতে আক্রান্ত হয় 1 লাখেরও বেশি আর মারা যায় 175 জন। চলতি বছরও আক্রান্তের হার ঊর্ধ্বমুখী। প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত হয়ে রোগীরা ভর্তি হচ্ছে রাজধানীর বিভিন্ন হাসপাতালে। বেশিরভাগ হাসপাতাল কোভিড ডেডিকেট হওয়ায় ডেঙ্গু রোগীদের পোহাতে হচ্ছে ভোগান্তি। 3 দিনের দিন এখানে আসলাম 24 তারিখে, 24 তারিখে আসার পরে এখানে আমি ডেঙ্গু টেস্ট করালাম রাত্রে 12টা বাজে। টেস্ট করানোর সাথে সাথে ধরা পড়ছে যে করোনা এবং ডেঙ্গু দুইটাই একসাথে। 106 ডিগ্রি তাপ, তার জ্বর, তাপমাত্রা, তখন আমরা বুঝতে পারছি যে তার পরে হাসপাতালে নিয়ে টেস্ট করেছি, তখন ডেঙ্গু বুঝতে পারছি। তো সিট পাইছি অনেক কষ্টে, এখানে ভর্তি হওয়ার পরে ওরা টেস্ট করে দেখালো যে ডেঙ্গু। স্বাস্থ্যবিধি আমাদের মানতে হবে এবং আমরা আমাদের সতর্ক হতে হবে, সিচুয়েশন খুব ভয়াবহ অবস্থায় রূপ নিচ্ছে।
করোনা পরিস্থিতির কারণে সোহরদি মেডিকেল কলেজ সহ অনেক হাসপাতালই পুরোপুরি কোভিড হাসপাতাল। সোহরদিতে গতবার 120 সজ্জার ডেঙ্গু ওয়ার্ড থাকলেও এবার রোগী ভর্তি হচ্ছে না। আমাদের এখানে করোনাকেই আমরা প্রাধান্য দিচ্ছি, যেহেতু আমাদের এটা ডেডিকেটেড। আর যে সমস্ত ডেঙ্গু রোগী আসতেছে তাদের যদি দেখা যায় যে ডায়াগনোসিসের পরে তাদের ভালো, তাহলে আমরা বাসায় চিকিৎসা দিচ্ছি, আর যাকে ভর্তিযোগ্য তারা আমরা অন্য জায়গায় রেফার করে দিচ্ছি। ডেঙ্গু বাড়ার কারণ হলো যে আমাদের অসচেতনতা। আমরা যদি সচেতন হইতাম যে ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে, তাহলে কিন্তু ডেঙ্গু এইভাবে দেখা যায় না। বিশেষজ্ঞরা বলছেন, এডিস মশার বিষয়ে অধিকাংশ নগরবাসী সচেতন নন। আবার লকডাউনে ঢাকা ছেড়ে যাওয়াদের তালাবদ্ধ বাড়ি হয়ে উঠেছে ডেঙ্গুরন উর্বর ক্ষেত্র। ঢাকায় আসছেন, হ্যাঁ, তখন তো বাসা বাড়িটা বন্ধ হয়। আসার সময় যখন তারা ঢুকবেন তখন অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, মশার স্প্রেটা করবেন, বাসা বাড়িটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন শুরুতে করে ফেলবেন। একমাত্র সচেতন হলেই ডেঙ্গু থেকে যেমন পরিত্রাণ পাওয়া সম্ভব, করোনা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। কারণ করোনার জন্য দরকার স্বাস্থ্যবিধি মেনে চলা, ডেঙ্গুর জন্য দরকার বাসা বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা, দুইটাই কিন্তু সচেতন হওয়ার জন্য দরকার। তো নাগরিক যখন সচেতন হবে, নিজের দায়িত্ববোধের জায়গা থেকে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অথবা স্বাস্থ্যবিধি মেনে চলা, তাহলে কিন্তু ডেঙ্গু করোনা সবটা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। করোনা সংক্রমণ এখন ঊর্ধ্বমুখী, এর মধ্যে ডেঙ্গু ও ভয়াবহ আকার ধারণ করায় ভেঙে পড়তে পারে স্বাস্থ্য ব্যবস্থা, এমনটাই আশঙ্কা চিকিৎসকদের। শিউলি রোজা, মাইটিভি, ঢাকা। সরকারি আবাসন সব থেকে বেশি ডেঙ্গু মশার উৎপত্তি স্থল বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। রাজধানীর খিলগাঁও ডিপিডিসি সরকারি কোয়ার্টারের চিরুনি অভিযান শেষে তিনি মন্তব্য করেন। মেয়র বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণের চেষ্টা চলছে, তবে বিশেষজ্ঞরা যদি অন্য কোনো পরামর্শ দেয় সেটি গ্রহণ করা হবে। এদিকে এডিস নিধনে সিটি কর্পোরেশনের নির্দেশ অমান্য করলে জরিমানা মাত্রা বাড়বে, প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম। আমরা এখন কঠোর হচ্ছি, জরিমানা দিচ্ছি, কিন্তু তারপরেও আমরা দেখছি যে উদাসীনতা, দায়িত্বহীনতা এবং উদাসীনতা আমরা লক্ষ্য করছি, এটা কোনোভাবেই কাম্য নয়। আমরা জিরো টলারেন্স দিতে যাচ্ছি, আমরা চাচ্ছি জিরো টলারেন্স চলবে, যেখানে হোক না কেন আমাদের ম্যাজিস্ট্রেট গিয়ে ওখানে অভিযান চালাবে। মুজিববর্ষ উপলক্ষে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় 79টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পেল তাদের স্বপ্নের ঠিকানা, জমি ও ঘর। প্রধানমন্ত্রীর দেয়া উপহার হিসাবে মানসম্মত মাথা গোজার ঠাঁই পেয়ে আপ্লুত এই দরিদ্ররা। প্রতিনিধি মিঠুন মাহমুদের রিপোর্ট জানাচ্ছেন শামস্তাবরিজ উচ্ছ্বাস। মুজিব শতবর্ষ উপলক্ষে সারাদেশের মতো চুয়াডাঙ্গা উপজেলার জীবননগরে আশ্রয় প্রকল্প 2 এর আওতায় উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে 79টি ঘর নির্মাণ করা হয়েছে। ইতিমধ্যে ঘরের নির্মাণ কাজ শেষে সুবিধাভোগীদের মাঝে ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। ঘরের সাথে জমির কাগজপত্রের মালিকানা পেয়ে খুশি এসব গৃহহীন ও ভূমিহীন পরিবার। আমরা ঘর পেয়ে খুব খুশি, কোনো ঘরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি, ঘরগুলো খুবই ভালো আছে, ঘর পেয়ে আমরা খুবই খুশি। ঘর দিয়েছে, জায়গা দিয়েছে, ছেলে পিলে নিয়ে আমরা অনেক শান্তিতে আমরা বাস করছি। স্বপ্ন পূরণ হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা জানালেন এই হত দরিদ্র পরিবাররা। আমার এই ঘরটা দিয়েছে, আমি ঘরটা পেয়ে খুবই খুশি হয়েছি। শেখ হাসিনা ঘর দিয়েছে, আমরা ছেলে মেয়ে নিয়ে অনেক খুশি, আমরা আনন্দিত। আমরা শেখ হাসিনাকে আমরা নমস্কার জানাই। স্থায়ী ঠিকানা এই মানুষদের জীবন মানের পরিবর্তন আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ঘরগুলো হস্তান্তর হয়ে তারা বসবাস করছে, তারা এখানে হাঁস মুরগি পালন করছে, সবজি চাষ করছে, প্রতিটা ক্ষেত্রে তারা এগিয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী অনুধাবন করতে পারছিলেন বিধায়ী, তার যে যোগাযোগী যে সিদ্ধান্ত, প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে মিলে মোট 79টি ঘর এখানে বাস্তবায়িত। ঘরগুলো অলরেডি প্রত্যেকটায় প্রস্তুত হয়ে উপকারভোগীদের কাছে বরাদ্দ প্রদান করা হয়েছে। শামস্তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। দর্শক ধন্যবাদ সাথে থাকার জন্য। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন /mytvbdnews এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন /mytvbangla, ফেসবুক /mytvbangla ও টুইটার /mytvbangla। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।